ওই যে জানো তো, ওই সে সুস্মিতারা কালকে বেড়াতে বেরিয়েছিল। কালকে বেরিয়েছিল, দিদি ফুচকা খাচ্ছিল। তুই খাবি? হ্যাঁ কালকে যাব। আচ্ছা ঠিক আছে, রেট একটু রেস্ট নে, আমি আসছি, একটু কাজগুলো সেরে নিই। ঠিক আছে, ফোনটা দেখি, ফেসবুকে কটা লাইক হলো একটু দেখি। একটু শুই, এ বাবা ফোনে আর 10% চার্জ। মা মা একটু এদিকে শোনো তো, আমার ফোনটা একটু চার্জে বসিয়ে দাও তো, একদম 10% চার্জ হয়ে গেছে। একটু যতক্ষণ ঘুমিয়ে নি, ফোনটা মনে হয় চার্জ হয়ে গেছে, একটু দাও তো। হ্যাঁ দাঁড়া দিচ্ছি, এনে ও এবার ওর টুকে খেয়ে নে। হ্যাঁ যাচ্ছি, আমি চা করেছি, পরোটাও সাথে বানিয়েছি, আলুর পরোটা, একটু খেয়ে নে। যাই যাই চল। অত সরে গেলে আমার মুখ দেখে। হ্যাঁ নিচে বসলে কেন? নিচে বসবে না, আমি তো শাশুড়ি হলে কি হবে, আমি তো মা, তোমার নিজের মায়ের মতো আমায় ভাববে, সব করবে। আচ্ছা মা, একটু ফোনটা দেখে নি, ডিপিটা চেঞ্জ করি একটু, কতদিন ডিপিটা চেঞ্জ করা হয়নি। ফোনে তো 10% চার্জ। মা মা একটু শুনুন না, কি হলো, কি বলছো? আমার ফোনে না 10% চার্জ হয়ে গেছে, একটু চার্জ দিয়ে দিন না। ঠিক আছে দাও, করবো ততক্ষণ একটু একটু বসি, একটু ঘুমাই। মা মা একটু আমার ফোনটা চার্জ হয়েছে কিনা একটু দিন না। আমি এখন একটু শুচ্ছি, খাবার রান্না হলে আমাকে ডাকবেন, আমি তখন যাব। হ্যাঁ একটু আমি ঘুমিয়ে নিই। শোনো একটা কথা বলি, আমার মা হবার স্বাদ মিটে গেছে, আমি শাশুড়িই ভালো, যাও তুমি আমার জন্য চাল খাবার বানিয়ে আনো, একটু পরোটা বানাবি, আমি বসলাম। তো আমার মা তো এরকমই বলতো, আমি ফোন চার্জ দিতে দিতাম, দিয়ে দিত, তারপর খাবার হলে ডাকতো, আমায় তো কিছু বলতো না। আমি অত জানি না, আমি একটু ছেলে দিয়ে দিয়েছি, আমি তো এবার একটুখানি সুখ ভোগ করবো, যাও আমি বসে থাকবো, তুমি কাজ করবে, আমি বেড়াবো ঘুরবো, তুমি ঘরে বসে রান্না বান্না করবে, এসব করবে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।